স্টাডি নলেজের পক্ষ থেকে সবাইকে জানায় স্বাগত আজকে আমাদের আলোচনা বিষয় হল বাংলা সাহিত্যে মুকুন্দরাম চক্রবর্তী তার আগে আমরা বাংলা সাহিত্যের উপরে বেশ কিছু ক্লাস করে নিয়েছি আপনারা চাইলে প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলি দেখতে পারেন তাছাড়াও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিকজ এই চ্যানেলের মধ্যে আমরা ত্রিপুরা ট্যাট সম্পর্কিত ক্লাস রেগুলারলি করে থাকি সো চলো আমাদের ক্লাস শুরু করা যাক মুকুন্দরাম চক্রবর্তী কী বলা হচ্ছে সুরজ শতাব্দীর কবি মুকুন্দরাম চক্রবর্তী হলেন চণ্ডীমঙ্গল ধারার শ্রেষ্ঠ কবি তাহলে মুকুন্দরাম চক্রবর্তী কোন সময় কবি সেটা হবে সুরজ শতাব্দীর কবি এবং মুকুন্দরাম চক্রবর্তী হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি চণ্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী কাব্য চণ্ডীমঙ্গল নামে পরিচিত হলেও আসলে এই কাব্যের নাম অভয় মঙ্গল তাহলে মুকুন্দরাম চক্রবর্তীর কাব্যের নাম হচ্ছে অভয়ামঙ্গল মুকুন্দরাম চক্রবর্তীর জন্ম বর্ধমান জেলার দামুন্না গ্রামে আনুমানিক পনেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে কবি গুরুত্বপূর্ণ কোথায় জন্মস্থান মুকুন্দরাম চক্রবর্তীর বর্তমান জেলার দামুন্না গ্রামে বর্তমান জেলার দামুন্না গ্রামে পিতা হৃদয় মিশ্র এবং পিতা হৃদয় মিশ্র এবং মাতা দৈবকী পিতা হচ্ছেন হৃদয় মিশ্র এবং মাতা দৈবকী উপাধি কবি কনকন অর্থাৎ মুকুন্দরাম চক্রবর্তী উপাধি হচ্ছে কবি কনকন কবি গুরুত্বপূর্ণ কবি কবি কনকন কার উপাধি মুকুন্দরাম চক্রবর্তীর এই উপাধি দিয়েছিলেন বাকর রায়ের পুত্র রঘুনাথ রায় বাকর রায়ের পুত্র রঘুনাথ রায় মুগল পাঠানের সংঘর্ষের পট ভূমিকায় মুকুন্দরাম চক্রবর্তীর আবির্ভাব হয় তাহলে কখন মুকুন্দরাম চক্রবর্তীর আবির্ভাব হয় সেটা হবে মুগল পাঠানের সংঘর্ষের পট ভূমিকায় বর্ধমান জেলার দামুন্না গ্রামে অ দামুন্না গ্রামে তাদের অনেক কালের ভাঁস তাহলে আমরা একটু জানলাম যে ওনার জন্মভূমি কথা ছিল অর্থাৎ জন্ম ভয় ছিল বর্ধমান জেলা দামনা গ্রামে এবং ওইখানে ছিল তাদের অনেক কালের ভাঁস কৃষির দ্বারা তাদের সংসারের অবস্থা মোটামুটি মন্দ ছিল না তার মানে কি হচ্ছে তাদের কৃষি ছিল তাদের মেইন জীবিকা কেন্দ্রীয় পাঠান শক্তির বি বিপর্যস্ত হতে না হতে দেশে মৎস্যায়ন অর্থাৎ দুর্বলের উপর সবল অত্যাচার শুরু হয়ে গেল এবং যখনই কেন্দ্রীয় পাঠান শক্তির আবির্ভাব হল তখন কি হলো দেশে দুর্বলের উপর সবলের অত্যাচার শুরু হয়ে গেল দিহিদার মামুদ নামটা মনে রাখতে হবে দিহিদার মাহমুদ শরীফ সুযোগ বুঝে কবির উপর ভীষণ অত্যাচার করতে লাগলো তাহলে কে কবির উপর অত্যাচার করতে লাগলো সেটা হবে দিহিদার মামুদ শরীফ এবং ইতর ইতর ভদ্র সকলেরই সমান সংকট দেখা দিল তখন তিনি নিরাপত্তার জন্য সাত পুরুষের বাস্তবিটের মায়া ত্যাগ করে স্ত্রী পুত্রাদের হাত ধরে আশ্রয়ের জন্য পথে এটা পথে বের হবেন ওকে পথে বের হলেন সো কী হলো যখনই দ্বন্দ্ব দেখা দিল তখন কি করলো এবং ডিহিদার মামুদ শরীফের অত্যাচারে উনি তার বিটে ভূমি ত্যাগ করে পুত্র স্ত্রী পুত্রদের হাত ধরে রাস্তায় নেমে পড়লো অন্য কোথায় বাসস্থানের জন্য এবং কি হলো সপরিবার বহু কষ্ট বুক করে সপরিবার বহু কষ্ট বুক করে তিনি মেদিনীপুরের ব্রাহ্মণ ভূমির জমিদার বাঁকুড়া রায়ের আশ্রয় পেলেন কার আশ্রয় পেলেন বাঁকুড়া রায়ের নামটা মনে রাখতে হবে একটুকে আমরা জানালাম যে বাঁকুড়া রায় এবং বাঁকু রায়ের পুত্র রঘুনাথ রায় তাহলে বাঁকুড়া রায়ের পুত্রের নাম হচ্ছে রঘুনাথ রায় এবং রঘুনাথ রায়ের গৃহশিক্ষক হয়ে কবি একটু সচলতার মুখ দেখলেন এবং সেই রঘুনাথ রায়ের গৃহশিক্ষক নিযুক্ত হলেন কে মুকুন্দরাম চক্রবর্তী নেক্সট কি বলা হচ্ছে আত্মপরিচয় থেকে দেখা যাচ্ছে মুঘল পাঠানের বিরুদ্ধে সময় তিনি গড় চড়েছিলেন সুতরাং পনেরোশো পঁচাত্তর বা তার কাছাকাছি অব্দি তিনি সপরিবারের দামিন্য পরিবার ত্যাগ করে আশ্রয়ের সন্ধানে যাত্রা করেন নানা উল্লেখ থেকে মনে হচ্ছে তার অভয়মঙ্গল ষোড়শ শতাব্দীর শেষ দিকে সম্পূর্ণতা লাভ করেছিল কখন ষোড়শ শতাব্দীর শেষ দিকে সম্পূর্ণতা লাভ করেছিল অবশ্য কি বলা হচ্ছে অবশ্য অবশ্য কাব্য রচনা আরম্ভ হয়েছিল এর অনেক আগে কারণ কি কারণ হচ্ছে এত বড় একখানি কাব্য রচনায় অনেক সময় লেগেছিল এরকম অনুমানই স্বাভাবিক তো আমরা কি বুঝতে পারলাম বুঝতে পারলাম যে ওনার কাব্য সেটা শেষ হয়েছিল লেখা শেষ শেষ শতাব্দীর দিকে কিন্তু সেটা লেখা শুরু হয়েছিল অনেক আগে থেকে মুকুন্দরামের মঙ্গল কাব্য দুটি কণ্ডে বিভক্ত কয়টি কণ্ডে দুটি একটি হচ্ছে কালকেতু উপাখ্যান অপরটি হচ্ছে ধনপতি উপাখ্যান কালকেতু উপাখ্যান এবং ধনপতি নেক্সট বলা হচ্ছে অভয় কাব্যটি সতেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে রাম জয় বিদ্যাসাগরের সম্পাদনে সর্বপ্রথম কার রামজয় জয় বিদ্যাসাগরের সম্পাদনায় সতেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে মঙ্গল কাব্যটি প্রথম চক্রবর্তীকে কাবিল বাংলার চষার বলেছেন খুবই গুরুত্বপূর্ণ বাংলার চষা বলা হয় কাকে মুকুন্দরাম চক্রবর্তী কে বলেছেন কাউল সাহেব কাউল সাহেব বাংলার চষা বলেছেন বঙ্কিমচন্দ্র মুকুন্দরামকে বলেছেন হি ইজ দ্য ফাদার অফ এটা ইফ না অফ হবে সরি এটা অফ হবে অফ হি ইজ দ্য ফাদার অফ মডার্ন বেঙ্গল এবং বঙ্কিমচন্দ্র কী বলেছেন বঙ্কিমযোধর মুকুন্দরাম সম্পর্কে বলেছেন হি ইজ দ্য ফাদার অফ মডার্ন বেঙ্গলি সো এই ছিল মুকুন্দরাম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা এখন আমরা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব এক মার রয়েছে কবি মুকুন্দরাম এর কাব্যের নাম হলো অভয় মঙ্গল কবি গুরুত্বপূর্ণ কবি মুকুন্দরাম চক্রবর্তী কাব্যের নাম হচ্ছে অভয়া মঙ্গল কবি মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি হল ওনার উপাধি কী ছিল কবি কনকন কবি গুরুত্বপূর্ণ কবি কনকন কার উপাধি মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি কবি গুরুত্বপূর্ণ কোয়েশন এগুলি এগুলি আসার চান্স বেশি হয়েছে নেক্সট বলা হচ্ছে মুকুন্দরামকে কবি কনকন উপাধি দিয়েছিলেন কে সেটা হবে রঘুনাথ রায় রঘুনাথ রায় মুকুন্দরামকে কবি কনকন উপাধি দিয়েছিলেন অর্থাৎ কবির আশ্রয়দাতা কার সম্পাদনায় মুকুন্দের চণ্ডীমঙ্গল কাব্য সর্বপ্রথম মুদ্রিত হয় সেটা হবে রামজয় বিদ্যাসাগরের সম্পাদনায় সম্পাদনায় সর্বপ্রথম মুদ্রিত হয় সতেরোশো পঁয়তাল পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে কবি মুকুন্দরাম চক্রবর্তীর পিতার নাম কি ছিল পিতার নাম ছিল হৃদয় মিশ্র হৃদয় মিশ্র নেক্সট কুয়েশন রয়েছে মুকুন্দরামের জন্মস্থান কোথায় উনি জন্মগ্রহণ করে বর্ধমান জেলার দামুন্না গ্রামে বর্ধমান জেলার দামন্না গ্রামে কবি মুকুন্দরাম এর রচিত কালকেতু উপাক একটি বিশেষ চরিত্র সেটা হলো ভাড়ু দত্ত কালকেতু উপাকানের চরিত্র ভাড়ু দত্ত কবি মুকুন্দরাম শ্রেষ্ঠ চরিত্র শ্রেষ্ঠ চরিত্র ধনপতির দ্বিতীয় স্ত্রী হল অর্থাৎ কবি মুকুন্দরের শ্রেষ্ঠ ধনপতির দ্বিতীয় স্ত্রীর নাম কি ছিল সেটা হবে খুল্লনা খুল্লনা খুলল মুকুন্দরাম চক্রবর্তী কার গৃহ শিক্ষক ছিলেন রঘুনাথ রায়ের গৃহ শিক্ষক ছিলেন দশ নম্বর কোয়েশন মুকুন্দরাম এর প্রকৃত নাম কি মুকুন্দরাম এর প্রকৃত নাম হচ্ছে মুকুন্দ এর প্রকৃত নাম হচ্ছে কি মুকুন্দ নেক্সট কোয়েশন রয়েছে মুকুন্দরামের কলিক উপাধি কে ছিল মুকুন্দরামের কলিক উপাধি ছিল চক্রবর্তী মুকুন্দরাম তার কাব্যে যে ডিহিদারের নাম উল্লেখ করেছেন তিনি হলেন কে মাহমুদ শরীফ ডিহিদার মামুদ শরীফ ধনপতি পুত্রের নাম কি ধনপতি পুত্রের নাম ছিল শ্রীমন্ত ধনপতির বাড়ি ছিল উজানি নগরে কোথায় উজানি নগরে মুকুন্দরাম চক্রবর্তী চন্ডমঙ্গল কাব্যের সংখ্যা কয়টি অর্থাৎ চন্ডীমোগল কাব্যের দুটি কণ্ঠ রয়েছে একটি হচ্ছে কালকৃত উপাখ্যান একটা হচ্ছে ধনপতি উপাখ্যান সো এই ছিল আজকে আমাদের আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ক্লাসে